এটি একটি ছয় বেডরুমের বাড়ি। এমডি সুমন, পিতা নুরুল হক, তাদের জন্য এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে। তো তাদের চাহিদা অনুযায়ী তাদের মতো করেই এই বাড়ির ডিজাইনটি সাজানো হয়েছে। তো বিস্তারিত ফ্লোর প্ল্যানে রয়েছে এবং খরচ হিসাব আমাদের শেষের দিকে রয়েছে। তো এই বাড়িটা কিন্তু আপনার দেখতে ডুপ্লেক্স বাড়ির মতো, কিন্তু আসলে আমাদের এখানে নিচে আলাদা ইউনিট এবং দ্বিতীয় তলায় আলাদা ইউনিট, এবং দুইটা ইউনিটই কিন্তু সেম সেম রয়েছে। তো এই পাশ থেকে আমাদের এই যে এই কর্নারে যে একটু জায়গা আছে যেটা খালি, তো এই পাশে আমাদের নেওয়া হয়নি। এই পাশটা হচ্ছে সে ব্যবহার করতে পারবে না, এটা আর একজনের জমি। তাই এখান থেকে আমাদের যতটুকু উনি পেয়েছে ততটুকু জমি নিয়ে আমাদের ডিজাইনটা সাজানো হয়েছে। তো এই পাশে এই জায়গাটুকু তিনি পাননি, তাই এই জায়গাটুকু খালি রাখা হয়েছে। তো আমাদের সামনে থেকে এই পাশ থেকে সিঁড়িঘর রাখা হয়েছে। সিঁড়িটা আমাদের রাউন্ড সিঁড়ি করা হয়েছে, খুবই সুন্দরভাবে সিঁড়ির ডিজাইনটা এখানে দেয়া হয়েছে ডুপ্লেক্স বাড়ির মতো। তো আপনারা যদি চাইলে যদি ডুপ্লেক্স করতে চান, তাহলে কিন্তু আপনারা এইখানে এই ওয়ালটা বাদ দিয়ে এই সম্পূর্ণটা কিন্তু একটা লিভিং রুম রাখতে পারেন এবং ভিতরটা হচ্ছে ডাইনিং স্পেস করতে পারেন। তারপরে হচ্ছে বাকি আপনার আপনাদের পাঁচটা রুম আপনারা পাচ্ছেন। তো এখানে আমাদের টোটাল ছয়টা বেডরুম রাখা হয়েছে, তার প্রয়োজন ছয়টা বেডরুম, তাই এখানে ছয়টা বেডরুম রাখা হয়েছে। তো এবার যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করি, সিঁড়িঘর থেকে এখানে আমাদের নিচতলাও ঠিক সেম, এখানে এরকম সিঁড়িঘর এবং নিচে আপনারা পার্কিংয়ের জন্য দুইটা মোটর সাইকেল রাখতে পারবেন এরকম। তো এখান থেকে ভিতরে প্রবেশই আমাদের মেইন ইউনিট ড্রয়িং ডাইনিং, এই যে আমাদের বড় একটি হল রুম রয়েছে, এই অংশটুকু হচ্ছে ড্রয়িং ডাইনিং, এবং এই হল রুমের থেকেই প্রত্যেকটা রুম কানেক্টেড আমাদের। তো এখান থেকে আমাদের সামনের দিকে এই পাশে রয়েছে আমাদের বেড নাম্বার ওয়ান, এই বেড নাম্বারের সাথে আমাদের সামনে একটি বারান্দা রয়েছে, এবং এই পাশে রয়েছে আমাদের বেড নাম্বার টু, এই বেডরুমের সাথেও আমাদের একটি বারান্দা রয়েছে, এবং এই কর্নারে রয়েছে আমাদের কমন টয়লেট, এবং এই পাশে আমাদের রয়েছে বেড নাম্বার থ্রি, বেড নাম্বার থ্রির সাথে আমাদের একটি অ্যাটাচ টয়লেট রয়েছে। তো এই কর্নারে হচ্ছে আমাদের অ্যাটাচ টয়লেট, এবং এই পাশে রয়েছে আমাদের বেড নাম্বার ফোর, এই পাশে রয়েছে আমাদের বেড নাম্বার ফাইভ, এই বেড নাম্বার ফাইভের সাথেও আমাদের পিছনে একটি ছোট বারান্দা রয়েছে, এবং এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এই পাশে। তো এই পাশে হচ্ছে আমাদের বেড নাম্বার সিক্স, তো এই বেডরুমের সাথেও আমাদের পিছনে একটি বারান্দা রয়েছে এবং অ্যাটাচ টয়লেট রয়েছে, এবং মাঝে আমাদের রয়েছে কিচেন এরিয়া, অনেক বড় একটি কিচেন এরিয়া রয়েছে, এবং আমাদের তিন কর্নারে কিন্তু এই যে তিন কর্নার আমাদের ক্যাবিনেট রাখা হয়েছে। তো এই ক্যাবিনেটে কিন্তু আপনারা পর্যাপ্ত মালামাল রাখতে পারবেন। তো এই হচ্ছে আমাদের থ্রিডি থেকে সংক্ষিপ্ত ধারণা দেয়া, এবং আপনাদের যদি একটু সিঁড়ির ডিজাইনটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, তো সিঁড়ির ডিজাইনটা কিন্তু খুবই সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে, রাউন্ড সিঁড়ি এখান থেকে দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন। তো এই হচ্ছে আমাদের থ্রিডি থেকে ধারণা দেয়া। এবার আমরা রুম মেজারমেন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। তো আমাদের এখানে লম্বায় 45 ফুট 8 ইঞ্চি আছে, এবং বারান্দার জন্য বাড়তি 3 ফুট 5 ইঞ্চি, 3 ফুট 5 ইঞ্চি বাড়তি রয়েছে, এবং পাশে আমাদের রয়েছে 40 ফুট, এবং এই পাশে আমাদের 6 ফুট 5 ইঞ্চি কম রয়েছে। এই এরিয়াটুকু আর একজনা সেজন্য তিনি ব্যবহার করতে পারেননি। তো যতটুকু এরিয়া রয়েছে তার ভিতরে সুন্দরভাবে তাদের চাহিদা অনুযায়ী প্ল্যানটা সাজানো হয়েছে। তো তাদের ছয়টা বেডরুম প্রয়োজন ছিল, তো এখানে ছয়টা বেডরুম দেয়া হয়েছে।
তো সামনে থেকে আমাদের এখানে রয়েছে পোর্টস, 12 ফুট 8 ইঞ্চি বাই 7 ফুটের পোর্টস। পোর্টস থেকে ভিতরে প্রবেশই রয়েছে পার্কিং প্লাস স্টেয়ার। এখানে দুইটা হুন্ডা আপনারা নিচে রাখতে পারবেন সিঁড়ির নিচে, এবং ভালোই একটা স্পেস এখানে থাকবে তারপরও হাঁটাচলার জন্য। এবং পার্কিং এবং সিঁড়ি স্টেয়ার থেকে ভিতরে প্রবেশে রয়েছে আমাদের হলরুম। বড় একটি হলরুম রয়েছে, 16 ফুট 4 ইঞ্চি বাই 19 ফুট 10 ইঞ্চি। এবং এই রুম থেকে এই হলরুম থেকেই প্রত্যেকটা রুম আমাদের কানেক্টেড। তো এই পাশে রয়েছে আমাদের বেড নাম্বার 1 এবং এই পাশে রয়েছে বেড নাম্বার 2। তো বেড নাম্বার 1 এবং 2 দুইটার সাথেই আমাদের বারান্দা রয়েছে, এবং সাইজ হচ্ছে 9 ফুট 1 ইঞ্চি বাই 14 ফুট 7 ইঞ্চি এবং 11 ফুট 2 ইঞ্চি বাই 14 ফুট 7 ইঞ্চি। এবং বারান্দা সাইজ হচ্ছে 6 ফুট বাই 3 ফুট। দুইটা বারান্দাই সেম রয়েছে সামনের দিকে। তো এই পাশে আমাদের কমন টয়লেট রয়েছে 7 ফুট বাই 4 ফুটের, এবং হলরুমের সাথে এই পাশে রয়েছে আমাদের কিচেন 7 ফুট 6 ইঞ্চি বাই 9 ফুট 7 ইঞ্চি বড় একটি কিচেন রয়েছে। এবং কিচেনের সাথে এই পাশে আমাদের দুই পাশেই ক্যাবিনেট রয়েছে, এবং এই পাশেও আমাদের একটি ক্যাবিনেট রাখা হয়েছে যেটা 3D-তে আপনারা ভালো দেখতে পেয়েছেন। তো এই পাশে রয়েছে মানে আমাদের বেড নাম্বার 3, 11 ফুট বাই 12 ফুট। তো এই বেডরুমের সাথে আমাদের একটি অ্যাটাচ টয়লেট রয়েছে 8 ফুট বাই 4 ফুটের। তো এই পাশে আমাদের বেড নাম্বার 4, 11 ফুট বাই 12 ফুট রয়েছে। তো এই পাশে আমাদের বেড নাম্বার 5, 11 ফুট বাই 13 ফুট। তো এই বেডের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে 4 ফুট বাই 7 ফুটের, এবং বারান্দা রয়েছে 5 ফুট বাই 3 ফুটের ছোট একটি বারান্দা দেওয়া হয়েছে। তো এই পাশে রয়েছে আমাদের বেড নাম্বার 6, 11 ফুট বাই 13 ফুট। বেড নাম্বার 6-এর সাথে আমাদের অ্যাটাচ টয়লেট রয়েছে 4 ফুট বাই 7 ফুটের, এবং একটি বারান্দা রয়েছে 5 ফুট বাই 3 ফুটের। নিচতলা এবং দ্বিতীয় তলা ঠিক সেম ক্যাটাগরিতে সাজানো হয়েছে, এবং এই পাশের জায়গাটুকু যদি আপনারা ব্যবহার করতে পারতেন তাহলে প্ল্যানটা যেমন হতো। তো এইভাবে আপনারা প্ল্যানটা করতে পারতেন এবং প্ল্যানটা কিন্তু আরও সুন্দর হতো। তো এখানেও কিন্তু আমাদের 6টা বেডরুম রয়েছে, দুই পাশে তিনটা তিনটা করে আমাদের 6টা বেডরুম রয়েছে, মাঝখানে আমাদের বড় একটি হল রুম রয়েছে। এবং এখানে কিন্তু আমাদের রুম সাইজগুলো অনেক বড় রয়েছে, 13 ফুট বাই 14 ফুট। তো এ পাশে রয়েছে 13 ফুট বাই 12 ফুট, 13 ফুট বাই 14 ফুট, এরকম বড় বড় রুম রয়েছে। এবং পিছনের দিকেও আমাদের বারান্দা দেওয়া হয়েছে এবং সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে। তো এখানেও আমাদের 4টা টয়লেট রয়েছে, একটি হচ্ছে কমন টয়লেট এবং 3টা অ্যাটাচ টয়লেট। এবং এটা সামনের ভিউটা যেমনটা হতো সেটা আপনাদের যদি দেখাই, তো এই যে ভিউটা আছে এইটার মতো আমাদের সামনের ভিউটা আসতো। এবং মাঝখানে যদি পোস্টটা রাখা যেত এবং বারান্দা বড় বারান্দাটা যদি মাঝখানে রাখা যেত তাহলে কিন্তু ডিজাইনটা আরও সুন্দর দেখা যায়। তো এই পাশে কিন্তু আমাদের পোস্টটা এক সাইডে পড়ে গেছে, এই জন্য আমাদের ডিজাইনটা অতটা সুন্দর লাগতেছে না, তারপরও কিন্তু খারাপ না। তো যদি মাঝখানে দেওয়া যেত তাহলে কিন্তু ডিজাইনটা আরও সুন্দর হতো। তো আপনাদের যদি জমিতে সমস্যা না থাকে তাহলে এবং 6 বেডরুমের বাড়ি প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা এইরকম ডিজাইনটা পছন্দ করতে পারেন, অথবা এই ডিজাইনটাও আপনারা পছন্দ করতে পারেন। এই সিঁড়িটা যদি এক কর্নারে নিয়ে আসেন, অথবা সিঁড়িটা যদি মাঝখানে রাখেন এবং বড় একটি লিভিং রুম এখানে রাখেন ডুপ্লেক্স করার জন্য, তো সেটা কিন্তু এখানে করা যাবে। তো এবার আমরা খরচ হিসাব নিয়ে আলোচনা করব। যেহেতু এখানে আমাদের বাড়ির এরিয়া অনেক বেশি, তো আমাদের খরচও কিন্তু অনেক বেশি যাবে। তো এখানে আমাদের কিন্তু 6টা বেডরুম রয়েছে, প্রত্যেকটা রুমই কিন্তু বড় বড় রয়েছে, শুধুমাত্র একটি রুম একটু পাশে কম, কিন্তু তারপরও অনেক বড় বড় রুম, প্রত্যেকটা রুমই বড় বড় বলা যায়। তো সেক্ষেত্রে আমাদের খরচটাও কিন্তু বেশি আসবে। তো এখানে আমাদের টোটাল যদি আপনি দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা পর্যন্ত কমপ্লিট করেন, প্রায় 75 লক্ষ টাকা আপনার বাজেট ধরে রাখতে হবে। তো এখানে কিন্তু 2023 সালে বাজার মূল্য হিসাবে মজুরি খরচ এবং মালামাল সব কিছু নিয়ে এই খরচটা ধরা হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।